আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে আজকে আবারও গেমে আসলাম। এখন আর আগের মতো গেমই খেলা হয় না, কারণ ভাই এখন আর আগের মতো গেম খেলে কোনো মজাই পাওয়া যায় না। কিরে এটা আবার কে ইনভাইট দেয় দেখি? এই দেখ বন্ধু, কার ইনভাইট দিছি। আরে এই বোর্ডটারে কেন ইনভাইট দিলি এখন? মানে ভাই বিষয়টা বুঝলাম না। কেন, তুই কি মূর্খ নাকি তোর চোখ নাই? তোর গ্রুপে যে দুই দুইটা জম্বি সামুরাই বান্ডিল পরা প্লেয়ার দাঁড়ায় আছে, চোখে দেখোস না? হ্যাঁ ভাই সেটা তো দেখতেছি। তো তাতে কি হয়েছে? সামুরাই বান্ডিল তো আমার কাছেও আছে। তো তোর কাছে থাকলে কি হয়েছে? তোর বান্ডিল কি এখন দাম আছে? মানে এটা আবার কেমন কথা ভাই? আমার সামুরাই বান্ডেলের দাম নাই তো কি আপনাদের বান্ডেলের দাম আছে? আপনাদের গুলো কি গ্যারান্টি স্পেশালি বানাইছে নাকি? কই স্পেশাল কিছু তো দেখতেছি না, আমারটার মতো সেমই তো। আমি জাস্ট শুধু হেডটা পরাইছি আর আপনারা ফুল বান্ডেলটা পরে আছেন। কি রে ভাই, এই শালা দেখে আসলেই বোকাচোদা। কি অবস্থা ভাই, আপনারা গ্রুপে ডেকে আনলেন, এনে উল্টা পাল্টা কথা বলতেছেন, আবার গালাগালি করতেছেন, মানে কি এগুলা? এগুলা কেমন ব্যবহার ভাই? তোকে তো আমরা এখনো কিছু বলিনি, তোর কপাল ভালো, তোরে কিছু বলতেছি না। কারণ তোর পার্মানেন্ট ব্যান্ডেল সামুরা ব্যান্ডেল ব্যাক করে দিছে, এই জন্য তোর মন খারাপ থাকবে, এই জন্য তোকে কিছু বলিনি। মানে কি বলতেছেন ভাই, সামুরাই বান্ডিল ব্যাক করে দিছে? আরে শালা, হ্যাঁ এই বান্ডিল এখন ব্যাক দিয়ে দিছে, তোর লাফালাফি এখন শেষ। অনেক বাড়াবাড়ি করছো এই বান্ডিলটা নিয়ে, অনেক ভাব দেখাইছোস। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। ভাই আপনারা কি সত্যি বলতেছেন সামুরাই বান্ডিলটা ব্যাক করে দিছে? আর এই সবই বা আপনারা কি বলতেছেন ভাই? আমি কবে আমার বান্ডিল নিয়ে বড়াই দেখাইলাম, কবে লাফালাফি করলাম, কি বলেন ভাই এগুলা? আরে ভাই রাখ তো তোর ফালতু বয়ান। কি রে বন্ধু, তুই বা ওর বকর বকর শুনতেছিস কেন? ওর গ্রুপ থেকে কিক মারস না কেন? ও কি আমাদের লেভেলে আছে এখন? ও কি আমাদের গ্রুপে শোভা পায়? কি ব্যাপার ভাই, আপনারা এরকম করতেছেন কেন আমার সাথে? আর আমি আপনাদের লেভেলে নাই মানে কি ভাই? গ্রুপে তো আপনারাই ডেকে আনলেন। হ্যাঁ ডেকে আনছি তো তোকে এই বান্ডিল দেখানোর জন্য। এই বান্ডিল দেখলে তোর এখন জ্বলবে। এই বান্ডিল এখন গুলিস্তানের বান্ডিল হয়ে গেছে, আর এখন প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের কাছে এই সামুরাই বান্ডিলটা আছে। থাক বন্ধু, ওকে এত বলিস না, পরে আবার মন খারাপ করে কান্নাকাটি করবে। আরে না না ভাই, মন খারাপ করে কি হবে? মন খারাপ করে তো কোনো লাভ নাই। এটা গারেনার ইচ্ছা ছিল, গারেনা ব্যাক করে দিছে, আমার তো এখানে কিছু করার নাই। আর মন খারাপ করলেও কিছু হবে না, যেখানে গারেনা হিপ হপ বান্ডিল ব্যাক করে দিছে, মিস্টার ট্রিপল আর ভাইয়ের বান্ডিল ব্যাক করে দিছে, সেখানে আর সামুরাই বান্ডিলটা কি? গারেনার ইচ্ছা হয়েছে, গারেনা ব্যাক করে দিছে। এই যে দেখ, এই শালাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, দেখ শুরু করে দিছে ইমোশনাল ড্রামা। আরে কি রে ভাই, আমরা কি এখানে দাঁড়া দাঁড়া ওর ইমোশনাল ড্রামা দেখবো? ওকে তাড়াতাড়ি কিক মার, সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাত মে আ জায় তো। 20-22 হাজার ডায়মন্ড খরচ করে বানিয়ে নিছি কি ওর ড্রামা দেখার জন্য? যেই কাজের জন্য গেমে আসছি আগে সেই কাজটা তাড়াতাড়ি করতে হইব। তাড়াতাড়ি সামুরা গিল্ডটা ওপেন করতে হবে, আমাদের গিল্ডের সব প্লেয়াররা সামুরা বান্ডিল পরা থাকবে। এখন আমাদের গিল্ড হবে বাংলাদেশের নাম্বার ওয়ান গিল্ড, এগুলো বটশট টাইম আছে। আরে ভাই সিরিয়াসলি, ওর আমার গ্রুপ থেকে কিক মেরে দিল, মানে ভাই বিষয়টা বুঝলাম না, এটা একটু অন্যরকম হয়ে গেল না? কি অবস্থা ভাই, এগুলো গ্রুপ থেকে কিক মেরে দিল আমাকে, দেখি তো আবার যাই গ্রুপে। এই ভাই এই হ্যালো, কি ব্যাপার, গ্রুপ থেকে কিক মেরে দিলেন কেন? বুঝলাম না তো বিষয়টা, গ্রুপে তো আপনারাই ডেকে আনছিলেন, আবার উল্টাপাল্টা কতগুলো কথা শুনাইলেন, আবার এখন গ্রুপ থেকে কিক মেরে দিলেন, ব্যাপারটা কি ভাই? ভালো লাগছে তাই কিক মারছি, এই না আবারও খা। আবারও খা মানে কি রে ভাই, আবার কিক মেরে দিছে আমাকে? এইবার তো আর সহ্য হচ্ছে না ভাই, একদিকে মনটা খারাপ প্লাস মাথাটাও গরম, গারেনা সামুরাই বান্ডিলটা ব্যাক করে দিছে, আবার ওইদিকে ওরা আমাকে গ্রুপে ডেকে নিল, সামুরাই বান্ডিল দেখালো, বেশ ভালো কথা, কতগুলো উল্টাপাল্টা কথাও শুনাইলো, আবার গ্রুপ থেকে দুইবার করে কিক করে দিল, এইগুলো কোন ধরনের অসভ্যতা? আমি দেখি আবার ওদের গ্রুপে যাব। এই ভাই আপনাদের কি সমস্যা, এরকম অসভ্যের মতো করতেছেন কেন আপনারা? দুইজনে দুইটা সামুরাই বান্ডিল বের করছেন বলে কি রাজা হয়ে গেছেন নাকি? এরকম করতেছেন কেন? রাজা মানে রাজার উপরে কি আছে সেটা বল। আচ্ছা অনেক ভাব দেখাইছো এই বান্ডিলটা নিয়ে, অনেক হেডশট মারছো জীবনে, এখন এই বান্ডিল আমাদের কাছেও আছে, আমরা এখন হেডশট কিং হয়ে যাব। তোদের মতন বালসাল মার্কা ইউটিউবার ভালো ভালো বান্ডিল নিয়ে হেডশট মারো না, এখন থেকে আমরাও হেডশট মারবো ওরা ধুরা। তাতে আমার বাল ছড়া গেল। 20-25 হাজার ডায়মন্ড খরচ করে কি বান্ডিল এমনি এমনি? এই বান্ডিল পড়লে অটো হেডশট লাগবো, নাহলে তোদের মতন এত বড় ইউটিউবাররা এত ভালো ভালো হেডশট কেমনে মারে? আচ্ছা ভাই কি বলতেছেন আপনারা, মাথা কি ঠিক আছে আপনাদের? বান্ডিল দিয়ে কেউ হেডশট মারতে পারে? হ্যাঁ অবশ্যই পারি, 100 বার পারি, 1000 বার পারি, ভালো টেস গায়ে আসতে মানে ভালো ভালো হেডশট। কেন তোর কি প্রমাণ দেখতে ইচ্ছে করে নাকি? দেখবি প্রমাণ বান্ডিল পরে হেডশট মারা যায় কিনা? হ্যাঁ এটা আগে তুমি করবে না? তাহলে চলে আয় আমার সাথে 1v1 কর কাস্টমে। আবে বাজায়গা না ভিড়ো। লল ভাই তোমার সাথে 1v1 কি খেলবো, তোমরা দুইজনে আসো আমি একা খেলবো, যাও আজকে তোমাদেরকে প্রমাণ করে দিব যে বান্ডিলে হেডশট পড়ে না ভাই, যে খেলতে জানে সে এমনিতেই হেডশট মারতে পারে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব।
A few moments later. তো ফাইনালি আমাদের কিন্তু কাস্টম ক্রিয়েট করা শেষ এন্ড আমরা ম্যাচটা স্টার্ট করে দিছি। আর ওই পাশে কিন্তু ওরা দুজনে চলে আসছে। ওরা দুজনে কিন্তু আজকে নতুন সামুরাই বান্ডিলটা নিছে, আর আমারে যা বললো তা তো তোমরা শুনতেই পারছো আর দেখছোই। তো এখন হচ্ছে আমার ওদের বিরুদ্ধে খেলতে হবে। ভাই ওরা ভাবে কি মেনলি যে মানে ভালো ভালো বান্ডিল থাকলে, ভালো ভালো ড্রেস আপ থাকলে একটা প্লেয়ার খুব ভালো খেলতে পারে বা প্রত্যেকটা মানে হেডশট মারে খুব ভালো খেলে আর কি। তো এখন আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের ওদেরকে প্রমাণ করতে হবে, ওদের সামনে প্রমাণ করতে হবে যে বান্ডিলে কখনো হেডশট পড়ে না, যার মধ্যে গেম প্লে স্কিল আছে সে ভালো খেলবে, সে হেডশট মারবে, এটাই বাস্তব। তো যাই হোক, আমি কিন্তু এখন ওদের সাথে ফাইটিং নিব। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি একটা MP40 আর হচ্ছে M18 আর একটা ডেজার্ট ইগল। আচ্ছা ওরা এই পাশে আসে নাই, আমার ওই পাশে যেতে হবে, তার মানে ওরা ওই পাশে আসে। তো দেখা যাক আমি কি ওদের সাথে এই ফাইটটা জিততে পারবো। আগে জিততে হবে ভাই ফার্স্ট রাউন্ড, কাস্টম জিততে পারি কিনা শিওর না, কারণ আমি আজকে অনেকদিন পরে গেম খেলতেছি। আবার এইদিকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি, যেটা হচ্ছে যে আমি যদি এই কাস্টমটা হেরে যাই তাহলে আমি আর কখনো আমার মানে পারমানেন্ট রেসার্ভ হিসেবে সামুরাই বান্ডিলটা করাইতে পারবো না। চ্যালেঞ্জ তো নিয়ে ফেলছি ভাই, কিছু করার নেই, আগের মাথায় নিয়ে ফেলছি। তো এখন হচ্ছে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে এই কাস্টমটা জিতার। তো দেখা যাক কী অবস্থা হয়। ভাই এটা কিন্তু আমার ভিতরে ঢুকে গেছে একদম ভাই সাপ, মানে কোনো মতে বেঁচে গেছি। এখন কথা হচ্ছে ভাই ও একটা ডাউন করে দিছি ফাইনালি, আর কিলটাকে কনফার্ম করবো। আচ্ছা ও আসবে না এদিকে হয়তো, বা ও চলে আসছে ভাই, দেখা যাক। ইরে ভাই মানে অনেকদিন পরে আসছি, তো মানে শট দিতেছি ঠিকই বাট ওইগুলো মিস হয়ে যাচ্ছে, অনেকদিন পরে গেম খেলতেছি এই জন্য। আচ্ছা ওইটার জন্য ও ভাই কথা বলতে বলতে ফাইনালি কিন্তু দুইটারই একদম হেডশট দিয়ে মেরে দিছি। অ্যান্ড এই কাস্টমের প্রথম রাউন্ডটা আমি জিতে গেছি। তো এখন শুরু হবে আমাদের দ্বিতীয় রাউন্ডের ফাইট, দেখা যাক কী অবস্থা হয়। ভাই আমি পুরাই নার্ভাস আছি, কারণ আমি আজকে অনেক দিন পরে ভাই, গত 2-3 মাসে মেবি মনে হয় না যে আমি কোনো কাস্টম খেলছি, ম্যাচই খেলি নাই ঠিকমতো, কাস্টম আর কী খেলবো। তো এখন আর আগে তো ভিডিও টিডিও করতাম রেগুলার, তো তখন হচ্ছে কাস্টম টাস্টম খেলা পড়তো, এমনিতে গেমও খেলা পড়তো, কারণ ভিডিও বানানোর স্বার্থে হলেও খেলা লাগতো। তো এখন সেই দিক থেকেও ল্যাগিং পড়ে গেছে নিজের মধ্যে, নিজেকে কন্টিনিউ করার চেষ্টা করতেছি। তবে এখন আর আগের মতো আমার চ্যানেলের ভিডিওগুলোতে তেমন কোনো ভিউ হচ্ছে না। আগে ভাই মানে ভিউ হইতো, প্লাস কমেন্ট আসতো, লাইক পড়তো, মানে দেখতে অনেক ভালো লাগতো। বিশেষ করে কমেন্টের কথা বলি ভাই, আমি কিন্তু প্রায় প্রত্যেকটা কমেন্টই পড়ি, প্রায় বলতে কি ভাই প্রত্যেকটা কমেন্টই আমি পড়ি, আর একটা করে লাভ রিয়েক্ট দিই সবাইকে, যার কমেন্টটা পড়ি তার কমেন্টটাই। তো অনেক ভালো লাগতো ওই সময়গুলো যে আমি কমেন্ট করতেছি, মানে আমাকে মানুষ কমেন্ট করতেছে, আমার সাথে যোগাযোগ করতেছে, আমি তাদের সাথে কথা বলতেছি কমেন্ট বক্সে। তো এগুলো আমার অনেক ভালো লাগতো। তবে এখন আর সেই ভালো লাগাটা পাইতেছি না, কারণ ভাই ভিডিওতে ভিউ নাই তেমন, লাইক ওরে ভাই কথা বলতে বলতে আরও একটা পুরো ক্লিন হেডশট দিয়ে নক করে দিছি। তো ভাই যেটা বলতেছিলাম, এখন হচ্ছে মানে আগের মতো ওই মানে ও ভাই কথা বলবো কি, কী হেড দিলাম ভাই, এগুলো 2 রাউন্ডে একদম হেডশট দিয়ে মারলাম প্রত্যেকটা কিলি, সেরা ভাই। আমি অনেকদিন পরে আসছি গেমে, তাও মানে মোটামুটি গেম প্লেটা ভালোই হইতেছে। ও ভাই আমার একটা সমস্যা ছিল, যেটা হচ্ছে এই কাস্টমে আমি এটা ফেস করতেছি না, আর এমনিতে ম্যাচ খেলে যাই করি যেটাই করি ভাই, ওইখানে আমি মানে আমার শট দেই ঠিকই, এনিমের গায়ে লক হয় বাট হেডশটও লাগে না, বডি ড্যামেজও দেয় না, জাস্ট লক হয়ে থাকে। এইটার সমাধানটা কী হবে আমি বুঝতেছি না, যদি কারো কাছে সমাধানটা জানা থাকে, হেডশট না পড়ুক ভাই ঠিকঠাক মতো যাতে বডি শটগুলোও লাগে, আর যদি হেডশটের সেটিং কেউ দিতে পারে তাহলে তো অনেক ভালো হইতো। মানে আমি এখন কী করতে পারি, আমার এনিমির গায়ে এমটা লক হয় ঠিকই বাট ড্যামেজ দেয় না, হলুদ ড্যামেজও দেয় না, মানে লাল দিবে তো দূরের কথা, হেড তো লাগেই না, প্লাস ওই হলুদ ড্যামেজটাও দেয় না, বডি শটটাও লাগে না ঠিকমতো। তো এটার জন্য আমি কী করতে পারি, যদি কারো কোনো সেটিং জানা থাকে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ও আচ্ছা, আমি আবার এইদিকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম আগের রাউন্ডে, এই রাউন্ডেও হচ্ছে আমাকে একজন ওদের মধ্যে ঘুষি দিয়ে মারতে আসতেছে। ভাই কী পরিমাণ প্রো ভাবে নিজেকে, আমি MP40 M18 চালাচ্ছি আর ও আমাকে ঘুষি দিয়ে মারতে আসে, খুব ভাই। ফাইনালি কিন্তু আমি 3টা রাউন্ড জিতে গেছি টানা ভাই, আর একটা রাউন্ড জাস্ট, ওদের যদি 4-0 দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই ভাই, 4-0 যদি একবার কোনোভাবে হারাইতে পারি তাহলে তোমার বদলাটা নেওয়া হয়ে যাবে। আর ভাই এখন যদি ওরা রেভেঞ্জ নিয়ে নেয়, মানে কাম ব্যাক করে, আমি যদি এই কাস্টমটা হেরে যাই তাহলে তো আমি আর আমার এই ফেভারিট বান্ডিলটা পড়াইতে পারবো না, কারণ যেহেতু চ্যালেঞ্জ নিয়ে ফেলছি, কিচ্ছু করার নাই, চ্যালেঞ্জ আমার রাখতেই হবে। আর যেই কথা বলতেছিলাম আর কি, যে আমার চ্যানেলে কিন্তু ভাই আপনারা খেয়াল করলে দেখবেন আমি ইদানিং রেগুলারই ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি, বাট এখন আর আগের মতো ভিউ নাই চ্যানেলে, 10 ভাগের 1 ভাগ ভিউ হচ্ছে না। তো এটার জন্য ভাই এখন মেনলি আপনাদের সাপোর্ট প্রয়োজন, আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো আবারও আগের মতো ভিউ রেগুলার হবে কোনো একদিন। তো যাই হোক, দেখা যাক কী অবস্থা হয়। আমি কিন্তু ভাই আজকের ভিডিওর মধ্যে একবারও আপনাদেরকে বলি নাই, এখন বলতেছি, কারণ ভিউ নাই চ্যানেলে আর এখন আপনাদের সাপোর্টটাই মেনলি খুব বেশি বেশি দরকার। তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, এখনও মানে কন্টিনিউ করতেছেন ভিডিওটা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক করে নেয়, একটু কষ্ট করে হলেও ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলরেডি সেট করে দিবেন। তো এইদিকে আমি অলরেডি 3টা রাউন্ড জিতে গেছি, আর এই রাউন্ডটা যদি ভাই কোনো মতো জিতে যেতে পারি তাহলে তো কোনো কথাই নাই, মানে একদম ভাই 4-0 জিতে যাব। আর এখন কথা হচ্ছে যে ঘাড়েনা যে কখন কি করে ভাই, মানে কেউ বুঝতেই পারে না, এমন একটা অবস্থা করে হঠাৎ করে যে কোনো কিছু রিটার্ন করে দেয়, মানে সামুরাই বান্ডিলটা এখন রিটার্ন দেওয়ার কী দরকার ছিল ভাই,
এটা অনেকের ফেভারিট বান্ডিল, বিশেষ করে আমার ফেভারিট বান্ডিল। বাট এই বান্ডিলটা ভাই কেন কারণে রিটার্ন করে দিল, আর এখন এই বান্ডিল তো ভাই সবার কাছে থাকবে। ওরা যে মানে আগে বলছিল আমাকে যে এটা এখন গুলিস্তানের বান্ডিল হয়ে গেছে, আসলে ভাই এটা এখন গুলিস্তানের বান্ডিল হয়ে যাবে, কারণ এটা সবার কাছেই থাকবে। আর ভাই এই যে দেখো এই যে সেই প্রোটা, এই লোকে আমাকে ভাই আসে মানে ঘুষি দিয়ে মারতে, আমি MP40 চালাচ্ছি নে, এই যে কেমন লাগে এখন দেখ, ডাউন করে দিছি। তো আরেকটা প্লেয়ার আছে ভাই আমার এইদিকে হিল, ওরে ভাই একটু আড়ালে যেতে পারলে হিলটা করতাম, গিয়ে মেরিটা করতাম, তারপরে ফাইটটা নিতাম, কিন্তু এদিক থেকেও লাগাই দিছে। অবশ্যই এখানে আমার একটা ভুল ছিল, তাইলে আমি এই রাউন্ডটা হারতাম না যদি এই ভুলটা আমি না করতাম। মানে আমার একটু পিছনে গ্লোয়াল মেরে তারপরে হচ্ছে আগানো দরকার ছিল, বাট আমি জোন আসার কারণে একবার এই দৌড় দিয়ে চলে যাই, যার কারণে আর কি আমার ওই আমাকেও মেরে দেয়। তো যাই হোক, দেখা যাক, একটা রাউন্ড তো হেরে গেছি, কিছু করার নাই। তো এই রাউন্ডে ভাই যেভাবে হোক জিতে যাবে, আর এই রাউন্ডে যদি ওরা জিতে যায় তাহলে আমার কাস্টম হেরে যাবো, আমি হয়তো আমি শিওর তাহলে আমি কাস্টম হেরে যাবো যদি আমি এই রাউন্ড হেরে যাই। তো এই রাউন্ডটা আমার খুবই গুরুত্ব দিয়ে খেলতে হবে, আর ভাই এই রাউন্ড এক কথায় আমার কোনোভাবেই হারা যাবে না। আর এই রাউন্ড যদি হাইরা যায় তাহলে আমার পুরো কাস্টমটাই হারতে হবে, কারণ আমার ভাই একবার যদি হারা শুরু হয়ে যায়, একটা না যদি দুইটা রাউন্ড হেরে যায় তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর যদি কাস্টমটা আমি হেরেই যাই তাহলে আমি আর এই বান্ডিল পরাইতে, ও ভাই মাথা নষ্ট এক শট, ও না সরি মেবি বডি লাগছে। আচ্ছা যাই হোক, আমি হয়তো বা খেয়াল করি না, যেটাই হোক এক শটে নক হয়েছে, তো বডি লাগুক হেড লাগুক যাই হোক ভাই। আর একটা প্লেয়ার আছে, এটা যেমনি হোক মারতে হবে ভাই, দেখো ওর কত বড় সাহস, ও নাই যে ভাই এবার গুলি নিচ্ছে, আমি ভাবছি এবার ঘুষি দিয়ে মারবে আমাকে, আর যদি ঘুষি দিয়ে মারতো তাহলে তো ভালোই হয়েছিল ভাই, ওরে আমি এমনিতে মেরে দিতে পারতাম। আচ্ছা যাই হোক, ও হাতে গান নিয়ে ফেলছে, এখন একটু সেন্সিটিভভাবে খেলতে হবে। আর মেন কথা হচ্ছে ভাই যদি কাস্টমটা হেরে যায় তাহলে আমি আর আমার এই ফেভারিট ব্যান্ডেলটা কখনো পরাইতে পারবো না। তো দেখা যাক, আমি আমার মানে ওদের আরেকটা বদলা নিতে পারবো, যেটা হচ্ছে ওরা বলে যে ওদের ধারণা আর কি ভালো বান্ডিল থাকলেই নাকি অনেক অনেক হেডশট মারা যায়, প্লেয়ার প্রো হয়ে যায়। ও ভাই ফাইনালি কাস্টমটা জিতে গেছি, তো রেভেঞ্জ নেওয়া ডান এবং চ্যালেঞ্জও জিতে গেছি। এইবার অন্তত ওরা ওদের উচিত শিক্ষাটা পাইছে।